বর্ষার আগেই সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ গাছপালা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকেই। নদীর তীর রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্য ছবিতে কিরণ মুস্তফার আরেকটি ডেস্ক রিপোর্ট। যমুনার পানি বাড়ায় তীব্র ভাঙন শুরু হয়েছে শাহজাদপুর উপজেলা জালালপুর, পাকুরতলা ও পাঁচিল এলাকায়। এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা ও গাছপালা, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা অনেক পরিবার। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের, নতুন করে ভাঙার আগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। আমরা রাতে ঘুমাইতে পারি না, ভাঙতে ভাঙতে আবার শেষ হওয়া যাতে আমরা আর কোথায় যাবো, কি করবো, দেখেন বাড়ি ঘর কি অবস্থা। ভাঙে যেতে আসে, আমরা তো এখন অসহায়, আমার তো থাকার কোনো জায়গা মাগা নেই। কে পানি যদি আরো বেশি বাড়ে আরো ভাঙবো, তো আমার থাকার তো কোনো জায়গা নাই, আমরা কোথায় যা খারাপ। আমার বাড়ি নাই, জমি নাই, ঘর নাই, আমি নদীর মধ্যেই মারা গেল বাবা। শুষ্ক মৌসুমে তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু না করায় ভাঙন দেখা দিয়েছে এমন অভিযোগ নদী পাড়ের বাসিন্দাদের। যখন পানি বাড়ে, বর্ষা আসে, তখন এরা কাজ আরম্ভ করে। এই সময় তো এই কাজ করে কোনো লাভ নেই। এই যে কিছুদিন আগে দিছে, এগুলো তো থাকবে না, কয়েকদিন আগে এগুলো কাজ করছে। এই জায়গায় কোনো স্থায়ী বাদ হইল না, তাহলে মনে করেন যে আমাদের জায়গাটা থাকলো নি, আমরা এনে বসত করে ফেললাম নি। দ্রুতভাবে কাজটা করে দিতে হবে, তাহলে সে ভাঙাটা থামবে। তবে ভাঙন প্রতিরোধে কাজ করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 6.5 কিলোমিটার এখানে নদী ভাঙন ছিল, তো এখানে আমাদের একটা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং তার আমরা প্রায় 5.5 কিলোমিটার এটা জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আমরা ভাঙন প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। 700 মিটার মতো জায়গায় এখনও নদী ভাঙন আছে, আমরা ওখানে কাজ করছি, আশা করা যায় আর 4-5 দিনের মধ্যে এই সেই ভাঙনটা ওইটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবো। সমস্যা যাই হোক, ভাঙন রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন দাবি ভুক্তভোগীদের। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত আব্দুল আজিজ আকন্দের কাছ থেকে 8 কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ ইউনিট। বুধবার রাতে স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সানোয়ারুল কবির। তিনি বলেন, ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ ইউনিটের কাছে তথ্য ছিল বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে সোনা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত অভিযান চালিয়ে স্বর্ণসহ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত আব্দুল আজিজ আকন্দকে আটক করা হয় বলে জানান তিনি। আটক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।